আমরা শতকরা অঙ্কের অষ্টম মানের যে অঙ্কগুলো করতে গিয়ে আটকেছি আমরা আজকে সেগুলো নিয়ে ভিডিও করছি। প্রথমে 26 নম্বর অঙ্কটা আমরা এর আগে 25 অবধি করেছিলাম, আজকে 26। 26 থেকেই আমি দেখাচ্ছি। 26 এর অঙ্ক হয়তো সবার ভুল হয়নি, যাদের হয়েছে এবং যাদের হয়নি তোমরা সবাই অঙ্কটা খেয়াল করো। একটি গ্রন্থাগারে বইয়ের 40% ইংরেজি, বাকি বইয়ের 40% হিন্দি এবং বাকি বই ওড়িয়া। যদি হিন্দি বইয়ের সংখ্যা 4,800 হয় তবে মোট বইয়ের সংখ্যা কত? মোট বইয়ের সংখ্যা কত? তাহলে এখানে একটা বিষয় আগে খেয়াল করো যে আমাদেরকে মোট বই বের করতে হবে। আমরা যদি 100 ধরি তাহলে সেই 100 সমান সমান কত সেটাই আমাকে বের করতে হবে। ক্লু দেওয়া আছে এখানে যে হিন্দি বইয়ের সংখ্যা কিন্তু 4,800, বাকি দুটো পার্সেন্টেজে বলা আছে। এবার এই পার্সেন্টেজের মধ্যে দেখো, বইয়ের প্রথমে বলছে একটি গ্রন্থাগারে বইয়ের 40% ইংরেজি। তাহলে আমি যদি মোট বই 100 ধরি তাহলে তার 40% ইংরেজি মানে 100-এর মধ্যে 40টা বই ইংরেজি। পরের কথাটা খেয়াল করো, বাকি বইয়ের 40%। তাহলে প্রথমে 100, তার মধ্যে তো 40টা ইংরেজি, তাহলে বাকি বই কত? 60। এই 60টার মধ্যে 40%, 60টার মধ্যে 40টা নয়। কিন্তু এই জায়গাটাই কিন্তু অনেকে গন্ডগোল করবে, বাকি বই এর, বাকি বই 60, এর মানে হচ্ছে গুণ সম্পর্ক। তাহলে 60 গুণ তার 40% আমাকে বের করতে হবে, সেটাই হিন্দি। চলো অঙ্কটা আমরা করি। মনে করি মোট বই 100টি ধরে নিয়েছি, ইংরেজি বই 40%, 40টি ধরে নিলাম, এগুলো তো আমি তোমাদের বললাম। আর বাকি বই হচ্ছে 100 থেকে 40 বাদ দিলে তাকে 60টি। এখন হিন্দি বই কত? না, এই বাকি বইয়ের 40%। তাহলে হিন্দি বই আমরা ক্যালকুলেট করি, 60 তার 40% মানে 40/100, কাটাকাটি করি। এবং বাকি বই কত? না, উড়িয়া। তাহলে এখানে আগেই বাকি ছিল 60টা, তার মধ্যে হিন্দি বই বেরোলো 24টা, এইবার যেটা বাকি থাকছে সেটা হচ্ছে উড়িয়া। উড়িয়া বই কটা? না, এই যে 60টা ইংরেজি, মোট বই থেকে ইংরেজি বাদ দিয়ে যে 60টা ছিল সেই 60টা লিখেছি, তারপরে তার থেকে হিন্দি বই বাদ দেব, তাহলে পড়ে থাকবে যেটা সেটাই উড়িয়া। 26টা বই কিন্তু উড়িয়া। হ্যাঁ, হিন্দি বইয়ের সংখ্যাটাই বলে দিয়েছি, 24টি সমান সমান এখানে এই 48। এই যে আমরা এখান থেকে বের করলাম, 100-র মধ্যে যদি 24টা তাহলে মোট সংখ্যাটা 48। এটা কিন্তু 100-র মধ্যে কি না হিন্দি বই, আর মোট বই যেটা তার মধ্যে সংখ্যাটা 48 ধরানো আছে। তাহলে আমরা এটাকে কি করব, 100-তে কত তাহলে বের করি? তাহলে জাস্ট 100-কে দিয়ে গুণ করলেই বেরিয়ে যাবে, তাতে 24 2 গুণ 48, আর এই যে দুটো শূন্য থাকলো বসিয়ে দিলাম, তাহলে উত্তরে কি আছে? এদিককার 200 আর এখানে যে আরো দুটো শূন্য, 20,000। এটাই কিন্তু আমার মোট বইয়ের সংখ্যা। 27 নম্বর অঙ্কটাই বলছে, কোন দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয় 20% কমে গেল, এর ফলে বিক্রয়ে কি প্রভাব পড়বে? এর ফলে বিক্রয়ে কি প্রভাব পড়বে বলতে, যে বিক্রি করছে তার লাভ বা ক্ষতি কি হবে? এখানে লাভ বা ক্ষতির হারটাই বের করতে বলেছে। তো তোমরা যেটা জানো যে এইরকম অঙ্কে যে নিয়ম সেটা আমরা কি কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে এরকম থাকলে আমরা আগেও করেছি, ফর্মুলেশন হচ্ছে সেই x + y +
এক্স ওয়াই বাই 100 এক্স কে যেটা প্রথমে হচ্ছে কি হচ্ছে না বৃদ্ধি পাচ্ছে কত 15% ওয়াই এর মান কি হচ্ছে না বিক্রয় 20% কমে গেছে তাহলে আমি যদি এখানে শুধু 20 লিখি তাহলে কিন্তু ভুল হবে আমাকে কি মানে কমে গেছে যেহেতু এটা কিন্তু মাইনাস সাইন হবে তো প্লাসের পরে মাইনাস তো এরকম পাশাপাশি বসানো যায় না জানো আমরা এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখি এই প্লাস সাইনটা দেব দিলাম এখানে এক্স এর মান কত বলেছি 15 শুধু 15 কারণ এটা বৃদ্ধি পেয়েছে বলে আর মাইনাস 20 কারণ এটা কমে গেছে তাহলে এখানেও ওয়াই এর মানটা কত দাঁড়াচ্ছে মাইনাস সরি এটা তো গুণ সম্পর্ক বলছি এক্স ওয়াই যেহেতু গুণ সম্পর্ক কিন্তু ওয়াই এর মান মাইনাস 20 ব্র্যাকেটে রাখাই ভালো পাশাপাশি দুটো চিহ্ন বসে না নিচে তাহলে এবার একটু এই চিহ্নগুলোকে একটু ঠিক করে নিই এই স্টেপে গিয়ে 15 as it is প্লাস সে মাইনাস সে মাইনাস গুণ সম্পর্কে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যায় প্লাস সে মাইনাস সে মাইনাস বিধর্মী যেহেতু দুটো আলাদা আলাদা বিষয় একটা প্লাস একটা মাইনাস ফুল যোগ এখানে আমরা কাটাকাটিটা করেই নিচ্ছি আগে স্টেপে আমরা কাটাকাটিটা করে নিতে পারি 20 দিয়ে 100 কে কাটলে মাইনাস 1 টা লিখছি কারণ না হলে ভুলে যাব যেটা মাইনাস ছিল 20 দিয়ে ডাইরেক্ট কাটছি কাটছি 100 কে 5 করি 100 আর এদিকে 3 5 15 এখানে কি হচ্ছে তাহলে মাইনাস 3 হচ্ছে 3 1 কে 3 কিন্তু তার সাইন মাইনাস 3 এবার মাইনাস 3 এর সাথে এই প্লাসের গুণ কর প্লাসে মাইনাসে কি হচ্ছে মাইনাস হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস কত 3 এটা বুঝেছো তো এটা প্লাস 3 এটা মাইনাস 3 এদের গুণ সম্পর্ক 3 1 কে 3 আর প্লাসে মাইনাসে মাইনাস সেই মাইনাসের সাথে আবার এইটার মানে এইখানে আমি মাইনাস পাচ্ছি মাইনাস 3 পাচ্ছি এই মাইনাস 3 এর সাথে এই প্লাস 3 যদি আমি গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস কত না 3 এখন যোগ বা বিয়োগ করতে গেলে কি করতে হবে একই জাতীয় সংখ্যাগুলোর মোট বানাতে হবে 15 আছে যোগ সামনে কিছু না থাকা মানে যোগ আর এখানে মাইনাস 20 মাইনাস 3 তাহলে 15 যেমন আছে লিখলাম আর দুটোর কে মোট করলে হচ্ছে 23 কিন্তু তার চিহ্ন কিন্তু মাইনাসই এবার দুটো সংখ্যা যখন থাকছে তখন একটা যোগ একটা বিয়োগ করব বিয়োগ 23 থেকে 15 বাদ দিলে 8 কিন্তু এই দুটোর মধ্যে কোন সংখ্যাটা বড় 23 তার সাইন কি মাইনাস তাহলে আমাদের অ্যান্সারও কিন্তু মাইনাস 8 এই মাইনাস 8 বোঝায় যে এটাতে ক্ষতি হয়েছে লাভ হয়নি যদি প্লাস হতো তাহলে লাভ হতো এখানে মাইনাস যেহেতু বেরোচ্ছে ক্ষতি হচ্ছে তাহলে আমরা লিখব 8% ক্ষতি হবে তোমার লিখে দেবে 8% ক্ষতি হবে পরের অঙ্কটাতে কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পাওয়ায় কোন পরিবারে কেরোসিনের ব্যবহার কমানো হলো খরচ 4% বেড়ে গেল দাম যেহেতু বেড়েছে ওদিকে খরচও বেড়ে গেছে ওই পরিবারে কেরোসিন ব্যবহার কি হারে কমানো হয়েছে আগে যদি দাম 100 আগে ছিল দাম 100 তখন যে খরচ সেটাও হতো 100 সমতা ছিল এই যখন এরকম অঙ্ক থাকে তখন আমাকে কিন্তু একটা সমতার জায়গায় আনতে হবে আগে সমতা ছিল 100 টাকা দাম ছিল খরচ ছিল এখন কি হলো কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পেল মানে এটা হয়ে গেল কত না 130 এটা কত হলো এটা 4% এটা এটা কি এটা খরচ এটা দাম আর এটা হচ্ছে খরচ
এটা কত হলো 4% বাড়লো তাহলে এটা হয়ে গেল 104 তাহলে এই 130 আর 104 এটার ডিফারেন্সটা আমাকে কিন্তু বের করতে হবে ডিফারেন্সটাই আমাকে কমাতে হবে এই দুটোকে ইকুয়াল করতে হবে ব্যালেন্স করতে হবে তাহলে 130 আর 104 এর মধ্যে যে ডিফারেন্সটা সেটা কত 26 এই 26 ইউনিট কিন্তু আমাকে খরচ কমাতে হবে এবার এই 26টা কতর মধ্যে না 130 দেখো আমি কিন্তু সংখ্যাই পেয়ে গেছি এখন আমাকে শতকরাতে হার বের করতে হবে তাহলে 130 এর মধ্যে যদি 26 কমাতে হয় তাহলে 100 তে কত কমাবো শতকরা যেহেতু সবসময় 100 দিয়ে করতে তাহলে কেটে দিই 00 তার দুগুণ 26 তাহলে এখানে কত হবে 2 দশে 20 পরিবারে কেরোসিনের খরচ 20% কমানো হয়েছে পরের প্রশ্নটা দেখো এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করেন তার হাতে 114 টাকা থাকলে মোট বেতন কত টাকা আমরা ধরে নিচ্ছি যে তার মোট বেতন 100 টাকা তার মধ্যে কর কর মানে ট্যাক্স ট্যাক্স দিচ্ছে আর বাকি টাকার 95% খরচ করছে করার পরে তার হাতে থাকছে হাতে থাকা মানে সে যেটা সঞ্চয় করছে তাহলে এখানে ওই ব্যক্তির বেতনই হচ্ছে তার আয়ের উৎস সে আয় থেকে সে 5% খরচ কর দিচ্ছে আর তারপরে যেটা বাকি থাকছে তার 95% খরচ করার পরে এই কর আর 95% খরচ এটা বাদ দেওয়ার পরে যেটা থাকছে সেটা ইকুয়াল টু তার সঞ্চয় এবং সেটা কত না 114 এবার আমরা সেটা থেকে মোট বেতনটা বের করব তাহলে মনে করি মোট বেতন 100 টাকা কর দেওয়ার পরে বাকি থাকছে 100 থেকে 5 বাদ মানে 95 এইবার এইটা 95% সে খরচ করছে তাহলে খরচ কত করছে আগে বের করি খরচ করছে হচ্ছে এই 95% 95% তাহলে কাটাকাটি করলে 5 × 95 = 5 × 100 আবার এটাকে 5 দিয়ে কাটি 4 × 5 = 20 এটা 19 19 × 19 361/4 আচ্ছা এটাকে আমরা দশমিকে প্রকাশ করে ভাগটা দেখে নিই 90.25 তাহলে এখন দেখি সঞ্চয়টা কত মানে হাতে কত সঞ্চয় হচ্ছে 4 তারপরে তার যে সংসার সেই মনে রেখো এই যে তুমি বের করেছো এটা কিন্তু খরচ বের করেছো এটাকে ডাইরেক্ট যদি তুমি সঞ্চয় থেকে বাদ দিয়ে দাও তাহলে কিন্তু তোমার কখনোই উত্তর মিলবে না কেন মিলবে না কারণ এটা তো খরচ আর এই যে কর এই দুটোকে তোমাকে তুমি যেটা বিয়োগ করেছো সেটা খরচটা বের করার জন্য তোমাকে কিন্তু আগে এই কর দেওয়া এবং খরচ করা এই দুটো মিলিয়ে কত হচ্ছে সেটাকে 100 থেকে বাদ দিতে হবে তাহলে আমরা বাদ দিই এটাকে 95 হয়ে গেল 95.25 এই 4.75 এর ভ্যালু হচ্ছে 114 টাকা এবার দেখি 100 মধ্যে কত 4.75 × 100 আচ্ছা এখানে একটা দশমিক আছে আমি দশমিকটা তুলে নিচ্ছি দশমিক তোলার জন্য কি করতে হবে দশমিকের জন্য 1 আর দুটো সংখ্যা তুমি 2 নিচে আর কিছু নেই যা আছে ওপরে কি কি আছে 6 আছে 4 আছে দেখো 30 নম্বর অঙ্কটাতে এক ব্যক্তির বর্তমান বেতন 10,000 টাকা
পরপর তিন বছর বেতন যথাক্রমে 10%, 20% ও 30% বৃদ্ধি পেলে তিন বছর পর বেতন কত টাকা হবে। এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা যেটা করো যে তিন প্রত্যেক এক বছরের হিসাব বের করো, আবার সেটাকে নিয়ে পরের বছরের হিসাবটা বের করছিলে, তারপরে সেটা থেকে আবার তৃতীয় বছরের হিসাবটা বের করছিলে। ওইভাবে না গিয়েও আমরা কত সহজে এক লাইনে পাই অঙ্কটাকে করে দিতে পারি। দেখো কিভাবে করছি। আমাদের আমরা জানি যে বর্তমান বেতন কত, না 10,000 টাকা। এইবার বেতন বৃদ্ধি পাচ্ছে কত, 10%। প্রথম বছরে 10% বৃদ্ধি পাচ্ছে মানে কত হচ্ছে, 100 টাকা ছিল সেটা হয়ে যাচ্ছে 110 টাকা। 100 বাই 110 গুণ পরের বছরে 20% পাচ্ছে, তাহলে 100 থেকে হয়ে যাচ্ছে 120। তৃতীয় বছরে আরো 30%, মানে 100 জায়গায় হচ্ছে 130। এবার কাটাকাটি কর, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম, এটা কাটলাম এটা কাটলাম এটা কাটলাম এটা কাটলাম, তাহলে উপরে পাচ্ছি 11 গুণ 12 গুণ 130। এই তিনটের গুণ করলে আমরা পাচ্ছি 17,160। তিন বছর পর বেতন এত টাকা হবে, দেখো কত এক লাইন হয়ে গেল। আচ্ছা এটার সম্পর্কে একটা কথা বলি যে এটা বৃদ্ধি পেয়েছে, যদি হ্রাস পেত তাহলে কি করতাম, তাহলে ওই এটা 100 জায়গায় 90 ধরতাম, এটা 80 ধরতাম, এটা 70 ধরতাম। দ্বিতীয় অ্যাসপেক্টটা কি যে যদি তিন বছর পরে না যে তিন বছর আগের বেতন যাইতো তাহলে কি করতাম, ধরেছি যে বৃদ্ধি পেয়ে এরকম বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পাওয়াতে তিন বছর আগে আমরা পরে বের করলাম, যদি আগের চাইতো তাহলে কি করতাম, সিম্পলি এটা উল্টে যেত, 100 উপরে যেত 110 নিচে আসতো, 100 উপরে যেত 120 নিচে আসতো, 100 উপরে যেত 130 নিচে আসতো। তিন বছর আগের ক্ষেত্রে যদি এটা হ্রাস পেত তাহলে কি করতাম, 100 উপরে যেত 90 হতো এটা নিচে, 100 উপরে যেত 80 হতো এটা নিচে, 100 উপরে যেত 70 হতো নিচে। এরকম অঙ্ক দিয়ে কি কি চাইতে পারে, একটা হচ্ছে জনসংখ্যার হ্রাস বৃদ্ধি হতে পারে, কোন জিনিসের দাম সেটাও চাইতে পারে, কোন জিনিসের দাম, গাড়ির দাম, বাড়ির দাম, জমির দাম বেড়ে গেছে কমে গেছে, তিন বছর পরে কত হবে, দু বছর আগের কত ছিল, এরকম অঙ্কগুলো থাকলে আমরা এই পদ্ধতিটা কিন্তু ব্যবহার করতে পারি। দেখো বলতে বলতে চলে এসেছে 31-এর অঙ্কটা, ঠিক আমি আগের অঙ্কটার শেষের দিকে যে কথাগুলো বললাম ঠিক তেমনটাই। একটা গাড়ির দাম পরপর তিন বছর যথাক্রমে 10%, 20% ও 30% হ্রাস পেয়ে 504,000 টাকা হলো, প্রথমে গাড়িটার দাম কত ছিল। তাহলে এখানে দেখছি আগের বারের অঙ্কের সাথে পার্থক্য হচ্ছে যে ওখানে বৃদ্ধি পাওয়ার কথা বলা হয়েছিল, এখানে হ্রাস পাওয়ার কথা বলা হচ্ছে। ওখানে তিন বছর পরে কি হবে দামটা, কি তিন বছর পরে কি দাঁড়াচ্ছে সেটা চাওয়া হয়েছিল বেতন, আর এখানে তিন বছর আগে কত সেইটা কি করে বুঝছি। তিন বছর আগে ওই যে বলছে প্রথমে গাড়িটির দাম কত ছিল, প্রথমে মানে তিন বছর আগের যে দাম সেইটা কিন্তু আমাকে বের করতে বলা হয়েছে। এটাও দেখো কত সহজে এক লাইনে করে ফেলা যায়, 504,000 এটা প্রথমে আমি কি বলেছিলাম, হ্রাস পেয়ে যদি আমাকে আগের হিসাবে যেতে হয় তাহলে 100 যাবে ওপরে, প্রথমে কত না 10 কম তাহলে 90, পরের বার 20% কমেছে তাহলে 100 হয়ে যাচ্ছে 80, তৃতীয় বারে 100 হয়ে যাচ্ছে
30% কম মানে 70 এবার আমরা কাটাকাটিটা করি এই শূন্য শূন্য কেটে দিলাম এই শূন্য এই শূন্য কাটলাম এই শূন্য এই শূন্য কেটে দিলাম আচ্ছা প্রথমে এটাকে 9 দিয়ে ভাগ করছি 5 4 50 এর মধ্যে যাচ্ছে 5 9 45 আচ্ছা চল 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 আর দিক আছে 7 8 56 7 7 কেটে গেল তাহলে উপরে থাকলো কত 100 100 100 দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য অর্থাৎ দাম ছিল প্রথমে 10 লাখ 10 লাখ ছিল সেটাই কিন্তু রাষ্ট্রপে 5 লাখ 4 হাজারে এসেছে একটি শহরের লোক সংখ্যা পরপর 3 বছর যথাক্রমে 2% 4% এবং 6% কমে গেল প্রাথমিক লোক সংখ্যা 1,25,000 হলে 3 বছর পর লোক সংখ্যা কত তাহলে এটাও ঠিক আগের অঙ্কের মতনই কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে এখানে এখানে হ্রাস পাচ্ছে কিন্তু আমাকে 3 বছর পরেরটা চাইছে আগেরবার গাড়ির দামের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ওখানে 3 বছর আগের কি দাম সেইটা চেয়েছিল আর এখানে বলছে 3 বছর পরে তাহলে এখানে কি হবে এখানে 100 নিচে আসবে আর যা কমেছে সেটা উপরে থাকবে তাহলে আমরা ওই অঙ্কটা 1,25,000 গুণ প্রথমে 2% কমেছে মানে 100 হয়ে গেছে 98 পরের বারে 4% কমেছে তার মানে 100 হয়ে গেছে 96 তৃতীয়বারে আরো 6% কমেছে তার মানে 100 হয়ে গেছে 94 তাহলে কাটাকাটি করি এই শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম দেখো গুণ করলে এই তিনটে গুণ করলে আসছে 1,10,500 এটাই ছিল 3 বছর পর লোক সংখ্যা কত হবে